জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির হৃদয় পদ্মা মেঘনার মতো বহমান। 1975-এর শোকাবহ আগস্ট মাস বঙ্গবন্ধুকে হত্যা করে কলঙ্কিত সেই ইতিহাস। 75-এর 15-ই আগস্ট সেই কালো দিন সারা বিশ্বের মানুষ ভুলবে না কোনোদিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রিয় বঙ্গবন্ধু হৃদয় খানি ছিল তাহার অতল মহাসিন্ধু। স্বাধীন বাংলায় ছিল কোটি কোটি ভক্ত, তবু নৃশংসভাবে ঝরালো তার তাজা রক্ত। ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর স্বপ্নের বাড়ি, এক মুহূর্তেই বানালো হায়নারা মৃত্যুপুরী। সেদিনও ভোরের পাখি গেয়েছিল গান, মসজিদেও যথারীতি হয়েছিল আজান। শিশুপুত্র রাসেল আদরের নয়নের মুনি, তাকেও শুনতে দিল না আজানের ধ্বনি। নীরব নিথর পড়ে থাকল সবার মরদেহ, বঙ্গবন্ধুর হাত ধরে তোলার রইল না কেহ। হতবাক হল দেশ, স্তম্ভিত আকাশ বাতাস, সৃষ্টি হল বেদনার একটি নতুন ইতিহাস। গোটা বাঙালির চোখে শুধুই ছিল কান্না, সবার অন্তরে বইছিল দুঃখের প্রবল বন্যা। আজ তাহার জন্য কাঁদে বাঙালির হৃদয়, জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়।